Hello everyone, welcome back to my channel. This is the last part of Darjeeling vlog. আর এখন আমরা এখান থেকে যাচ্ছি বাড়ি এখন আমরা এই শিটং এর আলখারাতে যেখানে আমরা হোমস্টেতে ছিলাম সেখান থেকে চেক আউট করছি সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি খুব মিস হচ্ছে একদিনের জন্য এখানে এসেছিলাম কিন্তু একদিনে জাস্ট দুর্দান্ত ভিউ প্লাস এই পুরো জায়গা এখানে লোকজন সব মিলে আর কি মনটা জাস্ট খেল গেয়া সো এরপর এখন আমরা গাড়ি এসে গেছে ব্যাগ ফ্যাগ সব নামানো হচ্ছে এখন বাড়ি যাব তো এই ব্লগটা পুরো বাড়ি অবধি কন্টিনিউ হবে তো দেখতে থাকো পুরো ব্লগটা तब ये रास्ता तो बंद होता होगा ना? এখানে ল্যান্ডস্লাইড হয়ে এই পাহাড়টা এরকম অবস্থা হয়ে গেছে এই টিস্টা নদীকে আমরা কালকে উপর থেকে দেখছিলাম এত ছোট আর সরু লাগছিল আর আজ ফেরার পথে সামনাসামনি দেখে জাস্ট অসাধারণ দেখো গ্রিন ওখানে ব্রাউন ছিল এইটা কি দেখছিলাম হ্যাঁ আমি ওইটাই দেখছিলাম অরেঞ্জ কালার এর দেখো এটা গ্রিন কালার দেখছো বাবা আমাদের ট্রেন সন্ধে বেলা ছিল 7টা নাগাদ তার জন্য আমরা একটা হোটেল ভাড়া নিয়ে যেহেতু অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম ওখানে ছিলাম আর ওখান থেকেই আমরা তারপর লাঞ্চ করতে একটা বেঙ্গলের রেস্টুরেন্টে গেছিলাম তারপর ওখান থেকে আমরা হংকং মার্কেটে ঘুরলাম ওখানে বেশি ব্লগ করিনি বলতে গেলে করিনি মার্কেটে ব্লগ কেন কি
ওখানে অনেক ভিড় ছিল আর আমরা শপিং করতে ব্যস্ত ছিলাম যা হয় আর কি। এই ওখান থেকে এসে তারপর একটু রেস্ট নিয়ে এক দু ঘন্টা আমরা এনজিপি স্টেশনের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তারপর ওখানে কথাবার্তা বলা যায়নি, কারণ একদম ব্যাগ ট্যাগ নিয়ে আর সারাদিন ঘুরে টুরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই ট্রেনে উঠেই আগে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর বেশি কথাবার্তাও বলতে পারিনি। সকাল 7:30 নাগাদ আমরা কলকাতা পৌঁছাই, সেখান থেকে আমরা ব্যাক হই। আমরা একটা ট্যাক্সি করে নিয়েছিলাম যেখানে পুরো লাগেজের সাথে দিদিভাই, মা আর জিজু ব্যাক হচ্ছিলো, কারণ ওদের অফিস ছিল, ওদের আগে ফিরত তাই ওরা গেলো, আর আমি আর বাবা ট্রেনে করে ব্যাক হয়েছিলাম, আর তারপর একটু বাজার করে তারপর ফিরেছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 8:30, আমরা এই জাস্ট বাড়িতে পৌঁছালাম। রাতে আর বেশি কিছু শ্যুট করিনি আমরা, আমাদের ট্রেনের নাম ছিল পদাতি, ওই ট্রেনটা খুবই সুন্দর, খুবই কমফোর্টেবল, খুবই ভালো, পরিষ্কার একদম তো ওই ট্রেনটাতে আমরা এলাম। আর এসে ট্রেনে উঠে আমরা খুব টায়ার ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ ওয়েটও করিনি, ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই বেশি কিছু শ্যুটও করিনি। আর এখন বাড়িতে চলে এসেছি, অসাধারণ লাগছে যে অনেকদিন পর বাড়িতে দেখি যে ফিলটা আসে না, যে হোম সুইট হোমওয়ালা ওরকম লাগছে। সো আমি এই পুরো দার্জিলিং সিরিজটা এখানেই এন্ড করছি। তোমার যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো রকমে, সো খুব শিগগিরই। টিল দেন, দাদা বাই বাই, টেক কেয়ার, বাই ইউ অল।